আসুমুল্লা রহমান রাহিম সুপ্রিয় শিক্ষা দেবৃন্দ আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং পরম করুণা মহায় মহান আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজকের টপিক হচ্ছে ইউনিট নাইন থিংস দ্যাট হ্যাভ চেঞ্জ আওয়ার লাইফ তো এই প্যাসেজটি শুরু করার আগে আমাদের প্রিভিয়াস ক্লাসে কিছু কিছু আলোচনা হয়েছিল এবং ওখানে আমরা রিভার জিপসি সম্পর্কে আলোচনা করেছিলাম যারা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের অর্থনীতিতে আমাদের সংস্কৃতিতে তো রিভার জিপসি সম্পর্কে একটু বলতো নামিরা যে তাদের জীবনযাপন কিরকম আহ তাদের অর্থনৈতিক অবস্থা কেমন তারা ভবঘুরে জীবনযাপন কেন করে এ ধরনের চার পাঁচটি বাক্যে একটু ধারণা দাও রিভার জিপসি লিভ ইন বাংলাদেশ আর হ্যাভিং ভ্যারিওয়াস প্রবলেম

হ্যাঁ অ্যান্ড দে স্পেন্ড দেয়ার মোস্ট টাইমস ইন রিভার্স হ্যাঁ ফ্রম মে টু ডিসেম্বর ইন দিস টাইম দ্য রিভার্স ভেরি ওয়াটারিট হাজ স্পেন্ড দেয়ার লাইফ অন বোটস ওকে টুডে আই শ্যাল স্টার্ট এন আদার নিউ ক্লাস অ্যান্ড আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ অ্যান্ড অন দ্য বট ইউ সি দ্যাট থিংস দ্যাট হ্যাভ সেন্স আওয়ার লাইফ যেসব জিনিসগুলো আমাদের জীবনে পরিবর্তন এনেছে এগুলো সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যে আমাদের সাথে রিসা যুক্ত হয়েছে সাদিয়া যুক্ত হয়েছে তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট নাইন লেসন ওয়ানটা বের করতে পারো অথবা তোমাদের যে মডেল সে মডেল হচ্ছে থার্টি নাইন পেজ হচ্ছে ফোর এই বইটি বইয়ের এই পেজটা বের করতে পারো তো আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য অনেক কিছুই আবিষ্কার হয়েছে যেমন আমরা যদি চাকা আবিষ্কারের কথা বলি সেই চাকা আবিষ্কার দেখো চাকা কোন জায়গায় না দেখা যায় সেটা সংক্রান্ত এই প্যাসেজে আমরা পাবো আমাদের মোবাইল ফোনের কথা আমরা বলতে পারি আমাদের টেলিভিশনের কথা বলতে পারি কম্পিউটারের কথা বলতে পারি এমনকি ইন্টারনেট ব্যবস্থার কথা বলতে পারি যে ইন্টারনেট ব্যবস্থা যদি কানেকটিভিটি না থাকতো তাহলে এই মোবাইল ফোনগুলো কিন্তু সেভাবে হয়তো বা আমরা যোগাযোগ স্থাপন করতে অনেকখানি একটা দূর ব্যাপার হয়ে যেত হ্যাঁ এই কারণে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আবিষ্কারের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে আজকে একটু চিন্তা করে দেখো রকম পরিবর্তন এসেছে আগের সময়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দাদাদের আমলে বা বাবাদের আমলে হ্যাঁ বা ওই সময়গুলোতে তোমাদের বাবারা যখন ছোট ছিল তখন কিন্তু মোবাইল ফোন ছিল না হ্যাঁ একে অপরের সাথে যোগাযোগও কিন্তু সেভাবে ছিল না আত্মীয় স্বজন রিলেটিভদের বাসায় না জেনে হ্যাঁ না বুঝে আগে চলে যাওয়া হতো এটা একটা বিশাল একটা আনন্দের ব্যাপার ছিল বাট এই যে কমিউনিকেশন যোগাযোগ আমি হাতের মুঠে মোবাইল ফোনের মাধ্যমে করতে পারছি এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট আর একটা অ্যাচিভমেন্ট হচ্ছে পৃথিবীর এক প্রান্ত আমেরিকা আর এক প্রান্ত আমরা বাংলাদেশিরা এশিয়া মহাদেশ আমেরিকান মহাদেশ এখন বিষয় হলো যে এখানে দেখো যে রায়ের ভ্রাতৃদয় যদি হ্যাঁ ওই উনিশ শতকের শুরুর দিকে যদি না ইয়ে করত হ্যাঁ ওই বিমান আবিষ্কার না করত তাহলে কিন্তু এত সহজে গরুর গাড়ির চাকা দিয়ে কিন্তু আমরা আমেরিকায় যেতে পারতাম না আগে সৌদি আরবে হ্যাঁ হজ করতে মানুষ কিন্তু উটের পিঠে যেত ঘোড়ার পিঠে চলে যেত অথবা পায়ে হেঁটে যেত হ্যাঁ এক মাস দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতে হতো এখন কিন্তু মানুষ ছয় ঘন্টার ব্যবধানে বাংলাদেশ থেকে যেতে পারছে তাহলে এই যে বিমানের কথা বলছি এখানেও কিন্তু একটা চাকার একটা ব্যাপার সেপার রয়েছে আমরা যে বিদ্যুতের কথা বলি যে বিদ্যুৎ ছাড়া কোনো কিছু আজকে যে আমরা যে প্রযুক্তির উপর নির্ভর করে যে ক্লাসটা নিচ্ছি সেটাও কিন্তু সম্ভব হতো না উইদাউট ইলেকট্রিসিটি এবং এটাতে যখন ইলেকট্রিসিটি উৎপন্ন হয় তখনও কিন্তু অনেক সময় টারবাইন ঘুরাই কিন্তু এই কাজটা করতে হয় সো টারবাইন ইজ ওয়ান কাইন্ড অফ হোয়েল সো টুডেস টপিক্স ইজ থিংস দ্যাট হ্যাভ সেন্স আওয়ার লাইফ পরিবর্তন এনেছে তার মধ্যে একটা পরিবর্তন সংক্রান্ত আমরা আলোচনা সেটা হচ্ছে চাকা আবিষ্কার বাট উই হু হ্যাভ ইনভেন্টেড হুইল এটার আবিষ্কারক আমরা কিন্তু পাইনি হয়তো প্রয়োজনের খাতিরে মানুষ কেউ না কেউ সবাই মিলে হ্যাঁ পরিকল্পিত ভাবে হ্যাঁ এককভাবে হয়তো কেউ আবিষ্কার করেনি যৌথভাবে এটা হওয়ার কারণে অথবা এককভাবে কোনো আবিষ্কারক ছিল কিন্তু হ্যাঁ তার দুর্ভাগ্য যে সে আসলে বইয়ের পাতায় তার নামটা লেখাতে পারেনি ওই সময় হয়তো সভ্যতা অতখানি অগ্রগতি হয়নি যেই চাকাটা আস্তে 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 বিশাল একটা জনপ্রিয়তা পেল সো যেহেতু নামিরা তাবাসু আলো হ্যাজ মেক দ্য কানেকশান অ্যাট ফার্স্ট এন্ড দ্যাটস ওয়াই আই শ্যাল গিভ হার দ্য প্রায়োরিটি টু রিড দ্য প্যাসেজ উইথ বেঙ্গলি মিনিং সো নামিরা প্লিজ স্টার্ট

আমাদের গাড়ি রেলগাড়ি বিমান মালগাড়ি প্রভৃতি এগুলো চাকা আছে বিসাইডস দে আর অলমোস্ট ফ্যাক্টরি এন্ড ফার্ম ইকুইপমেন্ট এ তাছাড়া অংশ কাঠানো কৃষি সরঞ্জামে চাপ পেয়েছে ফ্যান ও টার্বাইনস আর অলসো আর টেস্ট অফ অন্য ধরণের চাকা সো হুয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই চাকা খুবই গুরুত্বপূর্ণ উই উই ক্যান নট ইমেজিং মডার্ন উইদাউট হুয়েল টাকা ছাড়া আমরা আধুনিক জীবন কল্পনা করতে পারি না বাট ডু উই নো একজ্যাক্টলি মেড দ্য ফার্স্ট হুইল কিন্তু আমরা কি সবভাবে জানি কে প্রথম চাকাটি তৈরি করেছেন হুম এটা কি জানি আমি কিন্তু আগেই বলেছি যে উনি এটা জানিনা যার কারণে এই যে এই মানুষের কপাল খারাপ মানুষের কপাল খারাপ তো এখনকার যে যে কোনা কিছু হলেই কিন্তু মানুষ কিন্তু আগে রেকর্ড বুকে নাম লেখাই তারপরে কিন্তু এইটা হ্যাঁ কালকে একটা জিনিস দেখলাম আমরা বাঙালিরা আসলে খুব ভালো মানুষ আবার খুব খারাপ মানুষ হ্যাঁ একটা গান একজন গায়ক গিয়েছে মনে করা ছাবস হ্যাঁ রিসা তো কবি ছোট খাটো কবি আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাও তাহলে একবার হ্যাঁ 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 বয়সের সাথে সাথে তুমি এগিয়ে যাবে তারপরে তো আমাদের নাম হবে যে আমাদের ছাত্রী কবি হয়েছে অথবা ব্যাকগ্রাউন্ড আমাদের স্মৃতিচারণ করতে পারবা তুমিও তো এখন বিষয় হলো যে মনে করো সাপোজ তুমি একটা কবিতা লিখেছো বা গান লিখেছো এটা বিখ্যাত হলো এবং রিংটোন আকারে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক থেকে শুরু করে এগুলো বিভিন্ন কোম্পানি রিংটোন আকারে এটা করছে প্রত্যেকের মোবাইল ফোনে এটা ডাউনলোড হচ্ছে হ্যাঁ এইভাবে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা ওই গান থেকে ইনকাম হয়েছে এবং সেই গানের মূল শিল্পী পেয়েছে মাত্র দেড় লক্ষ টাকা হ্যাঁ দেড় লক্ষ টাকা এবং একটা গানই তার হিট হয়েছে তারপরে আর কোনো গান হিট প্রতিবেদক তার বাড়ি বাড়ি টিনের টিনেরই থেকে গেছে তার অবস্থার পরিবর্তন হয়নি তার প্রযোজক যার এই স্টুডিওর মাধ্যমে তার গানটা ইয়ে হয়েছে মানে প্রচার হয়েছে রিলিজ হয়েছে সে কিন্তু ওই বিভিন্ন কোম্পানিগুলো কাছ থেকে টাকা নিয়ে এসে কোটিপতি হয়ে গেছে মাঝখানে কিন্তু এই শিল্পীটাকে কিন্তু ঠকিয়েছে তো যখন এই শিল্পীটা বুঝতে পারে আমাকে ঠকানো হয়েছে তখন ও বিভিন্ন অফিসে যায় তার মধ্যে ওয়ান অফ দা অফিস হচ্ছে ওই গ্রামীণ ফোনের অফিসে তা গ্রামীণ ফোনের একজন কর্মকর্তা বলছে যে আপনাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা হ্যাঁ আপনার প্রযোজক নিয়ে গেল আর আপনি মাত্র হ্যাঁ এই অবস্থায় এসেছেন গরিবের বেশি আমি তো অবাক হয়ে গেলাম আপনার তো পাশের গাড়ি নিয়ে এখানে আসার কথা ছিল তার এখন বিষয়টা হচ্ছে দেখো ওই শিল্পীটা হয়তো সচেতন ছিল না যার কারণে ও কিন্তু গ্রাম্য একটা পরিবেশের ছেলে যার কারণে ও ওগুলো বুঝতো না আমাদের তা কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু বুঝিয়ে শুনিয়ে ধাপ দিতে হবে কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি যে একজনের প্রতিভাকে আমরা যেন দুমিয়ে রাখতে পারি বা প্রতিভা যেন ছড়িয়ে গেল এটা আমরা মনে করি যে এটা এমন কি কিন্তু এটা অনেক কিছুই হ্যাঁ একজন পাড়া প্রতিবেশী সে উপরে উঠে গেল হ্যাঁ যখন এই নিউজটা দেওয়া হয় তখন মুখে একটা হাসি দেয় কিন্তু সেই হাসিটা কিন্তু তৃপ্তির হাসি হয় না তো যার কারণে আমাকে বুঝতে হবে যে আমার ভালো মন্দ আমাকেই গ্রহণ করতে হবে দ্যাটস ওয়াই অলওয়েজ ইউ আর গ্রোন আপ অ্যান্ড স্টেপ বাই স্টেপ ইউ উইল নো মেনি থিংস অ্যাবাউট দ্য ইনভারনমেন্ট অফ বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের পরিবেশ সম্পর্কে তোমাদের অনেক অনেক ধারণা অর্জন করতে হবে তাহলেই তুমি কিন্তু সাকসেসফুল হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে মনে করতে হবে যে একটা সিঁড়ি থেকে আরেকটা একটা সিঁড়িতে উঠলে যেমন কষ্ট হয় হ্যাঁ তুমি মনে করো একটা দশতলা বিল্ডিং এ উঠতেছো প্রথমে উঠতে কিন্তু কষ্ট হবে না তারপর আস্তে 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 চারতলা পাঁচতলার পর থেকে তোমার উঠতে কষ্ট হবে তাই বলে কি তুমি বসে থাকবে না তোমাকে কিন্তু অবশ্যই উঠতে হবে শেষ পর্যন্ত ওঠার পরে কিন্তু তোমার মুখে যে তৃপ্তির হাসিটা আসবে সেটাই কিন্তু সাকসেস হ্যাঁ তো এইভাবে আমাদের জীবনটাও যদি আমরা এইভাবে রিসাইকেলিং রিসাইকেলিং করে করে আস্তে 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 উপরে উপরে যাচ্ছি হ্যাঁ দেখবা যে উপর থেকে তখন কিন্তু কি দেখা যাবে জানো যে মানুষগুলোকে অনেক ছোট মনে হচ্ছে হ্যাঁ তার মানে কি তুমি সাফল্যের সর্বোচ্চ চূড়ায় যখন উঠবে তখন কিন্তু তোমার অনেক অনেক কিন্তু একটা অর্জন হয়ে যাবে সেই অর্জনটা অর্জিত করতে গেলে সিঁড়ি উঠতে যেমন কষ্ট হয় তোমাকে কষ্ট করতে হবে যে কাজের মধ্যে কষ্ট নেই সেই কাজটার মধ্যে কিন্তু তেমন কিন্তু সফলতাও নেই যার কারণে আমি তোমাদেরকে বলবো আমরা তো টিচার মানুষ হ্যাঁ আমাদেরকে সময় তোমাদেরকে ভালো মন্দ দিকটা নিয়ে আলোচনা করতে হয় মসজিদের ইমাম এবং আমরা টিচার হ্যাঁ এখন এই ক্ষেত্রে ওই যে প্রিন্সিপাল স্যার একটু আগে তোমাদের বলে গেল যে বাবা মা এক থেকে বড় নিয়ামক নাই তোমরা বাবা মার জন্য দোয়া করবে যেমন আমি আমার জন্য চিন্তা করি না আমি সব সবসময় চিন্তা করি আল্লাহ আমাকে বেছে দেখো তুমি যেন আমি আমার মেয়েটাকে যেন তার পূর্ণাঙ্গ একটা জীবন দিয়ে যেতে পারি কারণ আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে মা মা বলো চাচা বলো হ্যাঁ ফুফু বলো খালা বলো মায়ের মতো না বাবার মতো না এটা কি ঠিক কথা বললাম না তোমাদের কি মনে হয় এই জিনিসটা কি পূরণ হবে কখনো একটু চিন্তা করে দেখো তো আমার আজকে বাবাটা যদি না থাকে তাহলে কি অবস্থা হবে অথবা পক্ষান্তর আমার যদি মা না থাকে তাহলে কি অবস্থা হবে এই দুইজন পরিবারটা ভেসে যাবে অন্যরকম একটা আবহাওয়া সৃষ্টি হবে হ্যাঁ আমার বাসায় এই চারতলায় একটা পরিবার থাকতো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে গত বিশ পঁচিশ দিন আগে মারা গেল পরিবারটাকে ব্যাক করতে হলো গ্রামে একজন ব্যক্তি নাই তাই ছোট্ট একটা বাচ্চা তাই চিন্তা করি এই জিনিসগুলো আমার মধ্যে আসে দেখো আমি বাবা আমার কিন্তু আগে চিন্তাটা আসেনি এখন আমার ছোট্ট মেয়ে হওয়ার কারণে কিন্তু এই চিন্তাটা এসেছে যে আল্লাহ আমাকে তুমি বেঁচে রেখো আমাকে তুমি সুস্থ রেখো ততক্ষণ পর্যন্ত সুস্থ রেখো করতে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে বাবা না থাকলে আর কোনো সমস্যা হবে না এই পর্যন্ত আমাকে একটু সুস্থ রেখো মেয়েটাকে আমাকে বড় করে আমি অ্যাজ এ ফাদার হিসাবে এই চিন্তাটা করি তোমাদের বাবা মাও কিন্তু একই চিন্তাই করে তাহলে এই বাবা মাকে কেন কিভাবে তোমাদের দুঃখ দেওয়া উচিত অবশ্যই না হ্যাঁ এটা একটু চিন্তা করবে কারণ তোমরাও এক সময় কোনো না কোনো সময় বাবা মা হবে তখন কিন্তু ওই ফিলিংসটা এসে লাভ নেই কারণ যখনকার কাজ তখনই তোমাদের করতে হবে সো আমি টপিক থেকে একটু দূরে চলে গেছি ইমোশনাল হয় তো এখন বেশি বিষয় হচ্ছে যে এই যে চাকা আবিষ্কার চাকা আবিষ্কারের মধ্য দিয়ে আমাদের যে গেটেস্ট ইনভেনশনটা সেটা এসেছে এবং চাকা আমরা দেখতে পাই এই যে প্যাসেজে তোমরাই পড়লে যে প্রপেলার প্রপেলার মানে কিন্তু বিমানের পাখা বুঝতে পেরেছো হ্যাঁ বিমানের পাখা এখন বিমানে যদি এই পাখাটা না থাকে তাহলে কিন্তু বিমানটা কিন্তু এই যে বাতাসে বাতাসকে সুন্দর করে টেনে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই হতো না টারবাইন টারবাইনটা কোথায় ব্যবহার হয় জলবিদ্যুৎ উৎপন্ন ক্ষেত্রে টারবাইন কিন্তু ব্যবহৃত হয় অথবা বাতাসকে কাজে লাগিয়ে বিশেষ করে দেখো সমুদ্রের ধারে একটা খুঁটিতে এই যে ফ্যানের পাখার মতো আস্তে আস্তে ঘুরতেছে না দেখছো না

এই চাকা আবিষ্কারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে যে আবিষ্কার করুন না কেন তাকে অনেক অনেক থ্যাংকস হ্যাঁ যে সে এটা আবিষ্কার করেছিল বিধায় আমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে এখন কিছু কিছু ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং অ্যান্ড সিনোনিম মানে এটা সমাত্মক শব্দ বলো সার্কুলার মানে কি গোলাকার সমাপ্ত শব্দ হ্যাঁ রাউন্ড ওকে একটাই থাকে একটা করে বললেই হবে তারপরে আমি যদি বলি রোটেট রোটেট অর্থ কি ঘোরা ঘোরা বা করা বা ঘোরা আবর্তন করা হ্যাঁ ঘোরা তাহলে এটা কি হবে

তার মানে হ্যাঁ তো হবেই আমি আর একটা দিলাম সাইকেল হ্যাঁ তার নিজস্ব সাইকেল অর্থ হচ্ছে নিজস্ব একটা পরিমণ্ডল সেই সাইকেলের মধ্যে সেটা ঘুরবে যেমন পৃথিবী তার নিজস্ব সাইকেলে করে তাহলে একটা চাকার যে পরিধি ওই পরিধির বাইরেও কি যেতে পারবে পারবে না তো তাহলে মনে করো যে একটা বিমানের চাকার পরিধি আর একটা ওই যে বেবি ট্যাক্সির চাকার পরিধি কি এক দুটাই কিন্তু শাখা তাই না এই শাখাগুলো কিন্তু এক একটা তার নিজস্ব সাইকেলিং এ বা এক্সিসের মধ্যে সে ঘুরবে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ভেহিকলস কেউ বলে ভাইকেল হ্যাঁ তো ভেহিকল কি হবে সমার্থক শব্দ হচ্ছে যানবাহন এটা বাংলা মিনিং হচ্ছে যানবাহন তাহলে এখানে কি হবে কি বলা যেতে পারে মনে আছে কি হতে পারে ভেহিকলস আচ্ছা এটা আমরা বলতে পারি ভেহিক্যাল অর্থ যে এ এ একটা বা মেশিন হ্যাঁ ইজ ইউজড ফর ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট অথবা আমরা বলতে পারি এ সিস্টেম অফ ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন আরেকটা মনে হয় এখানে আমরা ওয়ার্ড পেয়েছিলাম ট্রেন্স প্লেন্স ওয়াগন্স আরেকটা ওয়ার্ড মিনিং আমি দেখলাম যে রোটেট দিয়েছিলাম সার্কুলার দিয়েছি হ্যাঁ ইনভেনশন ইনভেনশন মানে কি বলো আবিষ্কার তাহলে এর এটার কি এটা কি আসতে পারে সমার্থক হ্যাঁ ডিসকভার ডিসকভার তাই না ডিসকভার যদিও এদের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে কেউ কি বলতে পারবা কি পার্থক্যটুকু দুইজনের মধ্যে একটু বলতে পারবা পারব না না আচ্ছা ডিসকভার একটা দেশ আবিষ্কার করা নতুন নিউ কোন কিছু একটা আবিষ্কার করা যেটা সম্পর্কে মানুষের আগে কোনো ধারণা ছিল না আচ্ছা যেমন আমেরিকা আবিষ্কার করেছে তাই বলে না তাহলে আমি কিন্তু এখানে ডিসকভার আমেরিকা কিন্তু ইনভেন্টেড আমেরিকা বলতে পারবো না কোনো চন্ত্রপাতি তৈরি করা এক্ষেত্রে ইনভেন্টেড হয় যেমন মার্কনি ইনভেন্টেড রেডিও এখানে কিন্তু আমরা বলবো না যে মার্কনি ডিসকভারি রেডিও মানে নতুন কোন দেশ মহাদেশ এগুলো আজ মানুষের আগে পদধুলে পড়েনি নতুন একটা সিচুয়েশনে সে এটা বুঝেছে চিনছে সেই ক্ষেত্রটা ডিসকভার হয় আর যন্ত্রপ্রযতি আবিষ্কারের ক্ষেত্রে সেটা হয় ইনভেনশন এটা কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতেও পড়ে তো মনে করো যে ভিলন স্যার এক থেকে কিছু শিখogne আজকে একটা নিউ একটা ওয়াট শেখলা ডিফারেন্স বিটুইন ডিসকভার এন্ড ইনভেনশন বুঝছো এটা মনে রাখবা ঠিক আছে যেমন আমরা কিন্তু যখন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু তোমাক করে হঠাৎ করে একটা জিনিস পেয়েছি তখন প্রশ্নটা উত্তর দেওয়ার সময় মনে পড়েছে এটা উমুক সার তো আমাকে পড়াইছিল তখন কিন্তু ভালো লাগে হ্যাঁ টিচার মানে একটা কৃতিত্ব হ্যাঁ যে যে কিছুই কিন্তু এই জিনিস হঠাৎ করে রিকল করা সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার মানসপটা আমার ছবিটা ভেসে উঠবে এই জায়গাটাই কিন্তু টিচারের পাওয়া তা মিলন সারের কাছ থেকে আজকে শিখলা ডিসকভার আর ইনভেনশনের আহ তফাৎ আর একটা এখানে দিয়েছি ইকুইপমেন্ট হ্যাঁ এটা হচ্ছে উপকরণ কৃষি উপকরণের মধ্যে আমরা এই সরঞ্জাম এগুলোর মধ্যে আমরা দেখি শাখাকে এলিমেন্ট আউটফিট হ্যাঁ আচ্ছা দেখ আমরা নাই আর আলোচনা করলাম না মোটামুটি এখানে যে মেন ওয়ার্ড গুলো সেগুলো আমরা পেলাম ইমাজিন একটা শব্দ আছে ইমাজিন কল্পনা করা তাই না হ্যাঁ কল্পনা করা তাহলে এটা কি হবে কল্পনা করা ড্রিম স্বপ্ন দেখা হ্যাঁ অথবা মানে অনুমান হ্যাঁ এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি হ্যাঁ তো এই সমাপ্ত শব্দগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের জীবনে প্রয়োজন এগুলা কিন্তু আবার অ্যান্টোনিয়মও আছে হ্যাঁ কিন্তু অ্যান্টিনিয়মটা আমরা কি করি জানো যে এই অ্যান্টিনিয়ম গুলো কিন্তু মোটামুটি আমাদের আসে না হ্যাঁ এইটে কিন্তু আসে না তো যার কারণে সমাত্মক শব্দগুলি বেশি আসে আসে না বললে ভুল মাঝে মাঝে আসে দু একটি তো সমাত্মক শব্দগুলি বেশি আসে যার কারণে আমরা এটা নিয়ে আর ইয়ে করলাম না তো এটা শেষ করে দিলাম কারো কোনো প্রশ্ন আছে এটার ব্যাপারে ওকে তাহলে এরপর আমরা প্রশ্নতে চলে যাব তোমাদের মধ্যে একটা ভাব থাকতে হবে কি রকম যে বাংলাদেশ তোমাদের একটা সৌভাগ্য যে আমার যে যে ট্যালেন্ট আমি দেখেছি কোনো একটা বিষয় নেওয়া সিদ্ধান্ত বা কোনো একটা হঠাৎ করে এমন একটা কথা বলেছে যেটা একটা শিক্ষিত মানুষের মুখ থেকে হয়তো বের হতো হ্যাঁ আমার মা কিন্তু ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে বোঝো অথচ কিন্তু সে আবার মাদ্রাসা লাইনে আবার কিন্তু মনে করো ওই সময় মক্তবের ব্যাপার ছিল গ্রামে বুঝতে পেরেছো মক্তবে কিন্তু কুরআন শিক্ষাটা কিন্তু ওই সময় বেশি চর্চা ছিল কিন্তু স্কুল ছিল তার বাবার বাড়ি থেকে কিন্তু 8 10 কিলোমিটার দূরে তাহলে একটা মেয়ে মানুষের পক্ষে কিভাবে যাওয়া সম্ভব তাই না তাহলে অনেকে অনেক দূরে হয় যেত অনেক দূরে ছিল যার কারণে কিন্তু এই ছোট্ট একটা মেয়ের পক্ষে অত দূরে আর সেই সময় কিন্তু পরিবেশটা ছিল аж থেকে আমি বলতেছি 70 বছর আগেকার কথা আমার মায়ের বয়স কিন্তু এখন 70 বুঝো তাহলে উনি যখন স্কুলে গেছিল ষাট বছর আগে তার ষাট বছর আগেকার যে বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ গ্রামে গ্রামে স্কুল তখন কিন্তু ছিল না তখন মক্তবের মাধ্যমে ধর্মীয় শিক্ষাটা কিন্তু ছিল আমি এখনকার মেয়ে যদি উনি হতেন তাহলে কিন্তু অবশ্যই শিক্ষিত হতে পারতেন কিন্তু পরিবেশ তখন কিন্তু ওভাবে ছিল না অ্যান্ড দ্যাটস হ্যাঁ আমাদের অনেকের হ্যাঁ সামর্থ্য থাকলেও অনেকের ইচ্ছা থাকলেও কিন্তু হয়নি যেমন বেগম রোকেয়া যে জিনিসটা পেয়েছে যে উনি ওনার বাড়ির সবাই শিক্ষিত ছিল তার বাবা কিন্তু ধনী ব্যক্তি ছিল তার ভাইয়েরা কিন্তু শিক্ষিত ছিল তো তারপরেও তার বাবা কি করেছে মেয়েদের যেহেতু বাইরে যাওয়ার বিধান ছিল না অনুশাসন গুলো ছিল যেতে দিত না কিন্তু ওই কিন্তু বেগম হ্যাঁ ভেঙে ফেলেছে ভায়োলেট করেছে যার কারণেই কিন্তু নারী জাতি কিন্তু তাকে অনুসরণ করে এগিয়ে এসেছে তো এই জিনিসগুলো দেখো তোমাদের এই কারণে বলতেছে তোমাদের অনেক সৌভাগ্য যে তোমরা এমন একটা এখন পরিবেশে এসেছ যে ইচ্ছা করলে অনেক কিছু হওয়া যায় আর এখনকার ক্ষেত্রে আমি যা দেখেছি আমি আমার ছোটবেলায় যে ব্যাকগ্রাউন্ডে দেখেছি যে আমার বাবাকে ভয় করতাম মাকে ভয় করতাম না এখন আবার দেখা যাচ্ছে যে বাবাই বাচ্চাদের কাছে এখন প্রিয় বেশি এখনকার বাবারা কেমন জানি একটু কাইন্ড হার্টেড হয়ে গেছে হ্যাঁ আদর যত্ন ভালোবাসার দিক দিয়ে কি মনে হয় তোমাদের দুইজনের বাবারা কেমন বাবা দুই মাই ভালো হ্যাঁ মাই ভালো ওকে হ্যাঁ দুইজনেই ভালো বাবা বাবাদের এক্সপ্রেশন জিনিসটা কিন্তু একটু কম হ্যাঁ আর মায়েদের এক্সপ্রেশন মেয়ে মানুষ তো একটু এক্সপ্রেশন কিন্তু সহজে কাটতেও পারে সহজে হাসতেও পারে কিন্তু বাবারা কিন্তু অনেক সময় পারে না তাই বলে কি বাবা কম ভালো আছে হ্যাঁ 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 এই কারণে দেখো যে এই যে বাবা মা যে সাপোর্টিং ব্যাপার যেমন কারো কারো আগেকার সময় এক একটা পরিবারে কিন্তু আট জন দশ জন করে সন্তান এর মধ্যে কেউ কেউ উঠে এসেছে কেউ উঠতে পারেনি এখনকার বাবা মা সচেতন হয় কি করতেছে হ্যাঁ অধিকাংশ বাবা আমার শিক্ষিত পরিবারে দুইজন এর উপরে তিনটা খুব কম আছে অথবা একজন যেন আমি যেভাবে বেড়ে উঠেছি আমার সন্তান যেন এক থেকে ভালোভাবে হ্যাঁ এত ভালো পরিবেশে বেড়ে ওঠে হ্যাঁ আমার আবার ভয় হয় অদূর ভবিষ্যৎ চীনের মতো আবার হবে কিনা হ্যাঁ সিনে আবার কিন্তু এক সন্তান নীতিতে বিশ্বাসী তারা যে বেশি সন্তান নিব না ওদের দেশে সরকার আবার কিন্তু সন্তান বেশি নেওয়ার জন্য মানুষ কমে যাচ্ছে তাই হ্যাঁ দেশের জনগণ কমে যাচ্ছে তাই এক সময় কিন্তু বাংলাদেশ সরকারকেও কিন্তু অনেক কথাই কিন্তু বলতে হয়েছে জানো যে দুইটি সন্তানের বেশি নয় একটি সন্তান হলে ভালো হয় এই কথাটা কিন্তু বলতে হয়েছে হ্যাঁ এখন কিন্তু সরকার আর এই কথাগুলো খুব কম বলে হ্যাঁ কারণ ফ্যামিলি প্ল্যানিং জিনিসটা কিন্তু জনগণ বুঝে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু এগিয়ে যাওয়ার বিষয়টা ডিপেন্ড করতেছে মেয়েদের হাত ধরে কারণ প্রত্যেকটা সন্তানের হ্যাঁ প্রথম লেসন শুরু হয় পরিবার থেকে এবং এই পরিবারের মেইন ভূমিকা মা পালন করে এই যেমন আমি এখানে স্কুলে এসেছি এখন সকালবেলা আমার সন্তানকে কে পড়াবে আমি না মা তার মা পড়াবে না তোমাদের ক্ষেত্রে হ্যাঁ তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দেবো তাহলে এই কথাটা উনি নেপোলিয়ানের মুখ থেকে কথা এসেছে ছোট কথা না কিন্তু হ্যাঁ শিক্ষিত মা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই শিক্ষিত জাতি গড়ে উঠবে কারণ একটা শিক্ষিত মা হ্যাঁ যে সন্তানকে যেভাবে পরিচালিত করতে পারবে ওই সন্তানটা সেভাবে আস্তে 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 তার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ওকে আমরা হোয়াট ইজ এ হুইল বলো উত্তর বলা হোয়াট ইজ এ হুইল হুইল হ্যাঁ শুধু হুইল বললে হবে না এ হুইল এ হুইল এ ইকুলার অবজেক্ট হুইল হচ্ছে একটা গোলাকার বস্তু আচ্ছা হ্যাঁ হয়ার ডু ইউ যখন দেখো এভাবে ইউ থাকবে তখন কিন্তু কোথায় তুমি হুইল দেখতে পাও চাখা কোথায় দেখতে পাও তখন হয় তুমি বলবে আই অথবা ওই

দেখতে পাই আচ্ছা তারপরে আমরা বলতে পারি আচ্ছা এটা একটু বানানো প্রশ্ন হ্যাঁ হোয়াই ইজ এ হুইল ইম্পর্টেন্ট এইটা কিন্তু তোমাকে উত্তর দেওয়ার সময় অবশ্যই কিন্তু একটু ভাবতে হবে তাই না এই কথাটা কিন্তু সরাসরি প্যাসেজে নাই

ইজম্পর্টেন্ট উই ক্যান নট মুভ অ্যানি হায়ার উইদাউট ইট আমরা এটি ছাড়া কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারবো না কারণ আমি বাসে যেতে চাই আমি এরোপ্লেনে যেতে চাই হ্যাঁ তাহলে অবশ্যই আমাকে কিন্তু আধুনিক যে ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটাকে সেটার সাথে যদি আমি যেতে চাই অবশ্যই চাকা আসেই এখন বাসের সাকা খুলে নিব চারটা মধ্যে একটা চাকা খুলে নিব বেশি না না যাবে যাবে কেন দেখো এই যে আমরা যে সমতার কথাটা বলি চারটা সাকার মধ্যে একটা সাকা হ্যাঁ চলছে না তাহলে কিন্তু গাড়িটা যেতে পারবে না এই কারণে কিন্তু সবাই একত্রে কাজ করলে কিন্তু একটা কাজের গতি আসে সেই ওই চাকাটা দুর্বল হলেও কিন্তু চাকাটা যদি ঘোরে তাহলে কিন্তু গাড়িটা যাবে হ্যাঁ এই কারণে কিন্তু অবশ্যই যেই জায়গাগুলোতে একসাথে গ্রুপ গ্রুপ ওয়ার্ক সেই ওয়ার্কটা কিন্তু আমাদের করা উচিত ঠিক আছে তো মোটামুটি ছোট একটা প্যাসেজ ছিল তিনটি প্রশ্ন আমি অলরেডি আলোচনা করেছি তোমাদের বইয়েও কিন্তু আরো অনেক প্রশ্ন এখানে আছে যেমন এখানে আরেকটা প্রশ্ন দেখো প্রথমেই দিয়েছে বইয়ে ইজ দ্য ইনভেনশন অফ হুইল ইনভেনশন ইপিএস

ফুলিয়ে ফিয়ে দেওয়ার মতো না হ্যাঁ তোমাদের উত্তরগুলো শুনে খুব ভালো লাগে যে এই উত্তরগুলো কিন্তু তখনই দেওয়া সম্ভব হয় যখন কিন্তু এই প্যাসেস সম্পর্কে একটা ধারণা থাকে যে আমরা অবশ্যই তোমার যখন মতামত অথবা নো আমরা বলবো এটা অবশ্যই ইয়েস কারণ প্যাসেজে আমরা বলছি ইস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন বিকজ উইদাউট ইট উই ক্যান নট মুভ এনি প্লেস হ্যাঁ এনি প্লেস সো ইট প্লেস এন ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার মডার্ন লাইফ হ্যাঁ সুন্দর উত্তর দিয়েছ তো আজকে ক্লাস আসলে অনেকটা আমরা গল্প করলাম একটা প্রশ্ন আছে বলো স্যার ওই হচ্ছে প্যারাগ্রাফ দিয়েছে তো ওই প্যারাগ্রাফের হেডলাইনটা কি লিখবো মানে প্রথম কি লিখবো কোন প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা কি হিস্টোরিক্যাল প্লেস ওইটা কি লিখবো হ্যাঁ তাহলে এই হিস্টোরিক্যাল প্লেস হুইচ আই হ্যাভ ভিজিটেড এভাবে দিবা এই হিস্টোরিক্যাল প্লেস যেটা আমি ভ্রমণ করেছিলাম দেখেছি এইটুকু দিলেই হবে ঠিক আছে যেটা যেটা ভিজিট করেছো যেটা আমি জানি না এক ছেলে কিন্তু আমাকে অবশ্যই কল দিয়েছিল বইয়ে পেয়েছি বাট ওখানে বারো পর্যন্ত আছে কিন্তু দুইটা এই যে এক দুই তিন চার ভাবে কি করেছে এক দুই চার পাঁচ হয় তো আমি বললাম যে তুমি সিরিয়ালি করো তাহলে বারোটা জায়গায় দশটা হবে ওভাবে দাও শুধুমাত্র উত্তর লিখলেই হবে ওখানে প্রশ্নটা তোলার প্রয়োজন নেই তাহলে এই যে একজন পেয়েছ একজন পাওনি যে পাওনি ওটা কত নাম্বার পেয়েছ নামিরা পেয়েছো না রিসা পেয়েছো পেয়েছি কত নাম্বার পেয়েছে ওকে একটু বলে দাও ওটা পরে বলে দিও 143 পেজ আচ্ছা এই যে 143 পেজ খুজো ওখানে যে ভ্যাভিনেট করা হয়েছে 1 2 3 4 ওই যে ক্রম সংখ্যাটা এটা তোমরা ঠিক করে নিও বুঝছো স্যার প্রশ্ন তোলাই উত্তর করছি আচ্ছা করলে কোনো প্রবলেম নেই তুমি তুলতে পারলে প্রবলেম কি উত্তর করলে অত তোমার মানে ইয়াটা হতো না হ্যাঁ তো যাই হোক আজকের মত তাহলে শেষ করছি আশা করছি সবাই ক্লাসটি এনজয় করেছো আমিও তোমাদের সাথে থেকে আসলে ভালো লেগেছে মনে হয় যে আরো দশ মিনিট বিশ মিনিট ক্লাস নিলেও কিন্তু আমার কিন্তু ভালো লাগতো বুঝছো কিন্তু ওই যে টাইম শেষ ইউ হ্যাভ টু গো সময় বলতেছে যাও বাবা চলে যাও হ্যাঁ যার কারণে সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটি কাজ করতে হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই লেখাপড়ার মধ্যে থাকবে আর যে কথাটি বারবার করে বলতেছি অ্যাসাইনমেন্ট তো অবশ্যই সময়ের কাজ সময় করতে হবে বাবা মাকে কখনো দুঃখ কষ্ট দিবে না অবশ্যই মেয়েরা অবশ্য খুব সুন্দরী বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে হ্যাঁ সেটা ছেলেরা আসলে বড় হলে একটু অন্যরকম হয়ে যায় হয়তো তো তারপরে তারপরেও কিন্তু তোমাদেরকে পরের বাড়িতে এক সময় যেতে হবে কিন্তু তারপরে বাবা মাকে কিন্তু অবশ্যই বুকের মধ্যে ধারণ করে রাখবা সব সময়ের জন্য ঠিক আছে অবশ্যই স্যার আচ্ছা তো সবাইকে খোদা হ্যাঁ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম